জীবনের প্রতিটি মুহূর্তে আমরা স্বস্তি চাই, শান্তি চাই, আর সেই স্বস্তি গান থেকেই আসে সুপ্রিয় দর্শক। আর তাই তো আপনাদেরকে চমৎকার সব গান শোনাতে আমি সামিয়া জাহান হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। আপনারা জানেন প্রতিনিয়ত আপনাদেরকে চমৎকার সব গান শোনানোই আমাদের কাজ, আর তাই তো এটিএন বাংলার নিয়মিত আয়োজন এই এটিএন মিউজিক। এটিএন মিউজিকে আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। আমাদের আজকে সেটে আছেন বর্তমান সময়ের বেশ জনপ্রিয় দুইজন সঙ্গীত শিল্পী আপনাদেরকে গান শোনাতে আর অনেক অনেক গল্প করতে। আমাদের সাথে আমাদের সেটে আছেন মেজবা বাপ্পি এবং সেই সাথে আছেন আতিয়া আনিসা। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য এবং আপনাদেরকে পেয়ে খুব ভালো লাগছে। কেমন আছেন আপনারা? আমরা বেশ ভালো আছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। সামনে 15 জুলাই আমাদের এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী, সেই উদ্দেশ্য করেই বলতে চাই আপনাদেরকে পেয়ে ভালো লেগেছে এবং চমৎকার সব গান শুনবো, আর সেই গানের সাথেই আমাদের আনন্দ উদযাপন করবো। এটিএন বাংলার এই প্রতিষ্ঠা বার্ষিকী একসাথে তাদের সেলিব্রেশনের আমরা একটা ছোট্ট অংশ হতে পেরেছি, এটা আমাদের জন্য এটা অনেক আনন্দের এবং আমাদের ভীষণ ভালো লাগছে যে এটিএনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরাও পার্টিসিপেট করতে পেরেছি। আমরা দীর্ঘ 27 বছর পার করে 28 বছরে পদার্পণ করব এবং এই 27 বছরে আমাদের অনেক চড়াই উতরাই ছিল। আমরা উপহার দিয়েছি দর্শকদেরকে অসংখ্য গান, সিনেমা, নাটক, যত বলবো ততই কম হয়ে যাবে। তবু এই সময়টাতে আমরা আনন্দ করতে চাই আর সেই আনন্দের সাথী হবেন আপনারা, আমাদেরও খুব ভালো লাগছে। একটু আসি মেজবা বাপ্পির কাছে। এই যে এটিএন বাংলার সাথে বেশ খানিকটা পথ চলা হয়েছে আপনার, এই পথ চলা আপনার কাছে কেমন ছিল? আমার কাছে আসলে এটিএন বাংলা অনেক বেশি স্পেশাল, কারণ সেই ছোটবেলা থেকে যখন গান গাওয়া শুরু করি তো সেই সময় এটিএন বাংলার পর্দায় দেখতাম অনেকে গাইছেন, তো তখন মনে হতো যে তখন তো এত টিভি চ্যানেল ছিল না, তো তখন মনে হতো যে এই এই টিভিতে যদি আমাকে একবার দেখানো যেত, তো সেই আনন্দের জায়গাটা আসলে অন্যরকম। বাহ, সেই চ্যানেলটিতেই আপনি দাঁড়িয়ে আছেন গান করছেন। এবারে আসি আতিয়া আনিসা আপুর কাছে। সম্প্রতি, খুবই সম্প্রতি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে, এটা অন্যরকম একটা প্রাপ্তি একজন শিল্পীর জন্য, ভালো লাগাটা এখন কেমন? ভালো লাগাটা আমি প্রতিবারই বলি যে ভাষায় প্রকাশ করবার মতো নয় যে প্রাপ্তি আমার ঝুলিতে এসেছে, আমি অনেক অনেক ব্লেসড, যার কারণ আমি এর থেকে বেশি আর কিছু বলার নয়। এবং আমার কাছে এখন মনে হয় যে আমি ঘোরের মধ্যে আছি, একটা স্বপ্নের মধ্যে আমি আছি। এটিএন বাংলার এই 27 বছরে চলার পথ আপনারও কিন্তু কম নয়, কেমন ছিল আপনার জার্নিটা? আমিও ভাইয়ের সঙ্গে একমত, আমারও জার্নিটা ভীষণ ভালো ছিল। এটিএন বাংলা আসলে আমিও ওর মতোই ছোটবেলা যখন আমিও দেখতাম যে অনেক অনেক গুণী জনরাই টিভিতে গাইছেন এবং অভিনয়শিল্পীরাও বিভিন্ন আমন্ত্রণে তারা আসতেন, তো সেগুলো দেখে খুব ভালো লাগতো এবং আমার ইচ্ছে করতো যে কবে আমি এই টেলিভিশনে কাজ করবো বা গান গাইতে পারবো, এবং সেটা হচ্ছে প্রতিনিয়ত। এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ, অনেক আয়োজনে আমাকে আমন্ত্রণ জানায়, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। স্যাটেলাইট চ্যানেলের শুরু হয় এটিএন বাংলার হাত ধরে আর আজকে সেই পথে চলছে প্রায় 40টিরও বেশি চ্যানেল, তো কাজ করার সুযোগ বেড়েছে, সুবিধা অনেক হয়েছে, আরও অনেক গল্প করব। এখন গান শুনবো, প্রথমে কোন গানটি থাকবে আমাদের জন্য? প্রথমেই যে গানটি শোনাতে চাই আমাদের সবার ভীষণ প্রিয়, যেমনটি বলছিলাম যে ছোটবেলা থেকে এটিএনের পর্দায় যখন দেখতাম, তো সেই সময়কারই একটা গান আসলে শোনাতে চাই। গানটা আশীর্বাদ চলচ্চিত্রের একটি গান, এই গানটা গেয়েছেন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম এবং ইন্দ্রকিশোর, আর গানটির কথা লিখেছেন সৈয়দ শামসুল হক এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলম খান। বাহ দারুণ, আজকে সিনেমার গান দিয়ে শুরু করছি, শুনবো। সাথে আমি দেব না তোমার তুলনা, ফুলের সাথে আমি দেব না তোমার
ছবির সাথে আমি দেব না তোমার তুলনা, কবির সাথে আমি ভালোবাসার মানুষকে আসলে কোনো কিছুর সাথেই তুলনা করে শেষ করা যায় না। এই যে গানের পরিবর্তন হচ্ছে এটিএন বাংলা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনকে পছন্দ করে এবং পরিবর্তনকে মেনে নিয়েছে বা সেটাকে নিয়েই কিন্তু নতুন করে আগানোর একটা চেষ্টা করে যায়। এটাকে কেমন লাগে বা এটা কতটুকু আপনি লক্ষ্য করেন? না, অবশ্যই এটা লক্ষ্য করার মতো। যেমন আমরা এত সুন্দর একটা সেটে আজকে পারফর্ম করছি, এটাও একটা পরিবর্তনের অংশ, রাইট? এত সুন্দর লাইটস, স্ক্রিনে দেখতে এত সুন্দর লাগে, এবং এটিএন বাংলার সব নতুন নতুন আয়োজন, বিভিন্ন ধরনের অকেশনে বিভিন্ন রকম স্পেশাল আয়োজন থাকে, সেই আয়োজনগুলো এনজয় করি এবং খুবই ইনোভেটিভ আইডিয়া, ভালো লাগে। এবারে সময় হয়ে গেছে আরও একটি গান শোনার। কোন গানটি থাকবে এবার আমাদের জন্য? এ পর্যায়ে আরেকটি অনেক জনপ্রিয় গান, অনেক পুরনো সিনেমার। এই গানটা যে সিনেমা থেকে, সিনেমার নাম হলো আখি মিলন। এই সিনেমায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন এবং সুচরিতা। গানটা গেয়েছেন শ্রদ্ধেয় ইন্দ্র কিশোর এবং শ্রদ্ধেয় সামিনা চৌধুরী। আর গানটা লিখেছেন এবং সুর করেছেন আমাদের সবার ভীষণ পছন্দের শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল। এবং এই গানটার সাথে আমার ছেলেবেলা অনেকভাবে জড়িত। মানে যে কারোর সাথে ডুয়েট গান গাইতে হোক বললে আসলে এই গানটাই গেয়ে ওঠা হতো। বেশি দেরি করবো না, গানটি শুনবো। হ্যাঁ, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর 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 তুষানায় বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর 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 তুষানায় বাজিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের করুণি আমি হব না, তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আলতা দেব, টিকলি দেব, দেব সোনার চুড়ি, শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি, গয়না গাটি চাই না আমি, চাই না শাড়ি চুড়ি, হায় 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 হায়, সবই আমার বাপের বাড়ি আছে ভরি ভরি, আরে হায় 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 হায়, ভরবে না মন কোনো কিছু দিয়ে। যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর 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 তুষানায় বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর 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 তুষানায় বাজিয়ে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আদর দেব, সোহাগ দেব, দেব ভালোবাসা, জীবন দিয়ে
দিয়ে করব পূরণ তোমার সকল আশা। আমার গরুর গাড়িতে বসাজিয়ে তুত্তুর তুত্তুর তুত্তু তু শানায় বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে বসাজিয়ে তুত্তুর 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 তু শানায় বাজিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। এখন কিন্তু একটা ভালো সময় চলছে, পার্শ্ববর্তী দেশেও গিয়েও কিন্তু আমরা কাজ করছি এবং পার্শ্ববর্তী দেশের শিল্পীরা আমাদের সাথে কাজ করছে, এটাকে আপনি কিভাবে দেখেন এবং আপনার এমন কোনো সুযোগ এসেছে কি না? অবশ্যই এটা আমরা সবাই ভালো চোখে দেখি। আমার সুযোগ হয়েছে বলতে আমি সারেগামাপাতে পার্টিসিপেট করেছিলাম 2018 সালে, তো সেখানে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলাম, বাংলাদেশের হয়ে বাংলাদেশের গান গেয়েছিলাম। তখন জিনিসটা অনেক প্রাউড ছিল আমার জন্যে, প্রাউড মোমেন্ট ছিল এবং আমার ফ্যামিলির জন্যে, ইভেন বাংলাদেশের সবার জন্য। সবাই আমাকে যখন আমি সিলেক্ট হয়েছিলাম তখন বাংলাদেশের সবাই আমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করছিলো যে উপার বাংলায় যে আমি বাংলাদেশকে এইভাবে রিপ্রেজেন্ট করছি এবং সবার ভালোবাসা পাচ্ছি, ভালো এক্সপিরিয়েন্স ছিল। এবার একটু মেজবা বাপের কাছে আমি জানতে চাই, আমার সাথে আপনি কতটুকু একমত যে একটি সমাজকে বা একটি জেনারেশনকে টিভি চ্যানেলসগুলো অনেকটা প্রভাবিত করে, এটা আপনার কাছে কি মনে হয় বা আমার সাথে আপনি কতটুকু মত পোষণ করবেন? অবশ্যই প্রভাবিত করে। যেমন আমি যে জায়গাটাতে বড় হয়েছি, একেবারে আমার বাড়ির পাশ থেকে গরুর গাড়ি যাওয়ার মতো গ্রাম, তো সেখানে সবাই আঞ্চলিক ভাষায় কথা বলতেন, কিন্তু আমি কথা বলতে চেষ্টা করতাম একটু সুন্দর করে, যেটা মানুষের কানে শ্রুতিমধুর শোনায়, কানেক্ট করে মানুষকে। সেটা আমি শিখেছি, সেটা আমি প্রভাবিত হয়েছি টেলিভিশন দেখে। যখন টেলিভিশনে বিভিন্ন ধরনের নাটক হচ্ছিলো, যখন উপস্থাপকরা উপস্থাপনা করছিলেন, সেই সময় তাদের প্রত্যেকটা শব্দ কীভাবে উচ্চারণ করছে, এই জিনিসগুলো খেয়াল করেছি। তো অনেক কিছুই আমরা তো আসলে এই জায়গা থেকে প্রভাবিত হই, আসলে অবজারভেশন লেভেলটা ওখান থেকেই আসে। দারুণ দারুণভাবে আপনি আসলে উত্তরটা দিয়েছেন। এবার একটু আনিসা আপুর কাছে আসি, ক্যারিয়ার কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ক্যারিয়ার ভালো যাচ্ছে, গানের মানুষ, গানের মধ্য দিয়ে সময় পার হচ্ছে, এটাই চেয়েছি। সুন্দর সুন্দর গান করার সুযোগ আছে, আসছে ওটিটি প্ল্যাটফর্মে এবং সিনেমায় গান করার সুযোগ হয়েছে, সেগুলো রিলিজ পাওয়ার অপেক্ষায় আছি। অনেক অনেক গল্প হচ্ছে, আরও গল্প করব, কিন্তু তার আগে আরেকটা গান শুনবো। কোন গানটি থাকছে আমাদের জন্য এবারে? এবারও আমরা সিনেমার গানই গাইবো, অসম্ভব জনপ্রিয় সিনেমা প্রিয়জন সিনেমা থেকে অসম্ভব জনপ্রিয় গান এই জীবনে জারি চেয়েছি, এই গানটি গাইবো। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন এবং শ্রদ্ধেয় ইন্দ্র কিশোর। দারুণ আলোচিত একটি গান, যে গানটি আসলে ভালোবাসার দারুণ সব কথা বলে। এই সিনেমার অভিনয়, আমাদের অভিনয়ে যিনি ছিলেন আমাদের সবার ভীষণ পছন্দের সালমান শাহ, তো ওনাকে স্মরণ করে আমরা এই গানটি গাইবো, শুনবো। জীবনে যারে চেয়েছি আজ আমি তার পেয়েছি, তুমি আমার সেই, তুমি আমার, তোমারে
খুঁজে পেয়েছি এই জীবনে যারে চিনেছি আজ আমি তারে পেয়েছি জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি চমৎকার সব গান শুনছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, এত চমৎকার কথা, এই কথাগুলো আসলে মন শিহরিত হয়ে যায়। একজন শিল্পীর কিন্তু জীবনে চড়াই উতরাই থাকে তার ক্যারিয়ার লাইফে, তো মেজবা বাপির ভাইয়ের কাছে যদি আমি জানতে চাই যে আপনার উতরাইটা কেমন ছিল এবং এখন যে ফ্যান ফলোয়ার্স হয়েছে, এখন যে জনপ্রিয়তা আপনি পেয়েছেন, এটা এখন কেমন লাগছে? জনপ্রিয়তা পেয়েছি কি না জানি না, তবে ভালোবাসা পেয়েছি অনেক, এবং যাদেরকে
আদর্শ মনে করতাম, এরকম অনেক মানুষ মানুষের সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে গানের মাধ্যমেই, এবং অনেক গুণী গুণী মানুষদের সান্নিধ্য পেয়েছি। যেটা হতো যে ঠিক গ্রামের ওরকম একটা জায়গা থেকে একটা ছেলের মানে ছোট্ট শহর, আমি আমার বেড়ে ওঠা গ্রামে, তারপরে আবার একটা শহরে যাওয়া, সেখান থেকে সেই ছোট শহর থেকে এত বড় একটা শহরে এসে নিজের এই জায়গাটাকে, জায়গাটা যতটুকুই হোক, ছোট হোক বড় হোক, এই জায়গাটাতে জায়গা করে নেওয়া, সেটা আমার জন্য আসলে খুব বেশি সহজ ছিল বিষয়টা তা নয়, কিন্তু আমি আমার পাশে কিছু ভালো মানুষদেরকে পেয়েছিলাম যারা আমাকে সবসময় সাপোর্ট করেছে, যাদের জন্য আজকে আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। এবার একটু আনিসা আপুকে জিজ্ঞাসা করব, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর নিজের কাছে নিজের জায়গাটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, আপনার কাছে আপনার জায়গাটা এখন কেমন? আমার কাছে আমার জায়গা আসলে অন্যরকম, সেটা আমি এখনও বোধ করিনি, তবে আমার ভয় অনেক বেড়েছে, যেমন মনে হয় যে দায়িত্ব জায়গাটা অনেক বেড়ে গিয়েছে, চ্যালেঞ্জ বেড়েছে। হ্যাঁ, চ্যালেঞ্জ তো অবশ্যই বেড়েছে, তো সেই জায়গা থেকে আমি আসলে এখন অনেক অনেক বেশি ভয় পাই, আমি জানি না কেন। আগে যেরকম ফ্রিলি গান গাইতে পারতাম, সেক্ষেত্রে এখন আমার ভয়টা বেশি বেড়েছে যে না, এখন আমাকে যে করেই হোক ভালো করতেই হবে, এখানে আর কোনো অপশনস নেই, যেহেতু অনেক বড় সম্মাননা আমি পেয়েছি, সম্মাননার আসলে সম্মান আমাকে বজায় রাখতে হবে। সত্যি তাই, চ্যালেঞ্জ বেড়ে গিয়েছে, তবে আমরা অনেক অনেক শুভকামনা জানাই আপনার ক্যারিয়ারের জন্য। তো গল্প গানে কিন্তু আমাদের সময় প্রায় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে, তো আমরা আমাদের আয়োজন শেষ করব আরও একটি গান শুনে। তো যাওয়ার আগে এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক, আপনাদের যারা ফ্যান ফলোয়ার্স আছেন তাদেরকে কি বলে যাবেন? প্রথমেই জানতে চাইবো আতিয়া আনিসা আপুর কাছে। এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন আমন্ত্রণ জানাবার জন্য, এবং দর্শকরা যারা দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য আসলে আমাদের গান গাওয়া এবং পথ চলা, আপনাদের ভালোবাসা সবসময়ভাবে পেতে চাই, এতটুকুই। আপনাদের ভালোবাসা এবং দোয়া আমাদের আমাদের প্রতি রাখবেন সবসময়। এবারে আসছি মেজো বাপি ভাইয়ের কাছে, কি বলতে চান? 27 বছর, এই 27 বছর থেকে 100 বছরের পথ চলা আরও এগিয়ে যাক এটিএন বাংলা। এবং আমি যেটা বলতে চাই যে সেটা হলো এই একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা বানাতে গেলে আসলে এটার পিছনে অনেকগুলো মানুষের কষ্ট করতে হয়, ঠিক সেরকমই এই সারা দিন ধরে এটিএন বাংলার এত সুন্দর সুন্দর আয়োজন আপনারা দেখেন, তাদের পেছনে অনেক মানুষের কষ্ট করতে হয়। সবার প্রতি ভালোবাসা, এবং আপনারা তো স্ক্রিনে শুধু আমাদেরকে দেখেন, একটু সব অনুষ্ঠানগুলো যখন শেষ হয় তখন স্ক্রলে কে কী দায়িত্বে ছিলেন সবার নামগুলো ওঠে, তো প্রত্যেককে প্রত্যেকের গুরুত্বপূর্ণ জায়গাগুলো পালন করেন তাদের গুরুত্ব দিয়ে, তো তাদের গুরুত্ব আসলে অনেক, তো সবাইকে সালাম, সবাইকে ভালোবাসা। খুব সুন্দর করে আপনি শুভকামনা জানিয়েছেন, আপনাদের প্রতি রইল আমাদের অনেক অনেক শুভকামনা। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে এসে বাকি গল্প আপনাদের সাথে করব। সুপ্রিয় দর্শক, গল্প গানে তো সময় শেষ, তবে যাবার আগে আমার এই সেটে আমার সাথে যারা ছিলেন, আমার যারা মিউজিশিয়ান ছিলেন, সময় হয়ে গেল তাদেরকে একবার পরিচয় করিয়ে দেওয়ার। আমার সাথে অক্টোপ্যাডে ছিলেন আলমগীর, পার্কেশনে ছিলেন পিকে, বেস গিটারে ছিলেন সজীব, লিড গিটারে ছিলেন আলামিন, এবং আমাদের সাথে কিবোর্ডে ছিলেন অন্তর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আগামীতে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে। দর্শক, এই আনন্দ ঘন সময় যদি আপনারা আমাদের সাথে না থাকেন তাহলে কি হয়? কারণ আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই তো আমাদের এই আয়োজন। আপনাদেরকে আনন্দ কতটুকু দিতে পেরেছি জানি না, তবে আমরা চেষ্টা করেছি, কারণ আপনাদের পছন্দ, আপনাদের ভালো লাগা আমাদের সার্থকতা। আগামীতে আবারও দেখা হবে এটিএন মিউজিকের সেটে নতুন কোনো শিল্পী নিয়ে, আর ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো শেষ সময়টাতে কোন গান শুনবো আমরা? শেষে একেবারে যেহেতু সবগুলো সিনেমার গানই গাইলাম, আরেকটা সিনেমার গান গাইতে চাই, অনেক জনপ্রিয় একটি গান, সুজন সখী সিনেমা থেকে। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় খান আতাউর রহমান এবং সুর করেছেন শ্রদ্ধেয় আবু তাহের, এবং গানটা এত আলোচিত যে পরবর্তীতে আসলে রিমেক করা হয়েছে সিনেমাটাও। গানটি শুনবো। সব সখী রে পার করিতে নেব আনায়ানা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখী রে পার করিতে নেব আনায়ানা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, পয়সা নেব না।
সুজন সুখী রে, প্রেমের ঘাটে পারা পারে তোরা দূরে নাই, মনের বদল মন দিতে প্রেমের কথা জানি না, মনের বদল করি নাই, পারের করি লই বা যদি থাকো সুখী ঋণী থাকো করি লব না, থাকো সুখী ঋণী থাকো করি লব না সুখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না, সব সুখীর পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সুখী তোমার কানের সোনা সুখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না। পয়সা নেই